সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ সোলাপ সংবাদ শিরোনাম। করোনাকালে বহুপক্ষীয় সহযোগিতা বাড়াতে জাতিসংঘকে বেশি প্রয়োজন বললেন শেখ হাসিনা, 75তম অধিবেশনের ভার্চুয়াল উদ্বোধন। আগাম টাকা জমা দিয়েও সৌদি যাওয়ার টিকিট পাচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরা, প্রতিবাদে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ। এবং খেলাপি ঋণ কমাতে অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বাংলাদেশ ব্যাংক, বলেছে টিআইবি, রাজনৈতিক আশ্রয় দায়ী মন্তব্য। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাস প্রমাণ করেছে বহুপক্ষীয় সহযোগিতায় বৈশ্বিক মহামারী মোকাবেলায় সবচেয়ে কার্যকর, তাই কঠিন এই সময়ে জাতিসংঘকে সবচেয়ে বেশি প্রয়োজন। জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, ভূ রাজনৈতিক শত্রুতার কারণে জাতিসংঘকে দুর্বল করে ফেলা ঠিক হবে না। বলেন, বাংলাদেশ শান্তিপ্রিয় এবং সে কারণে বিশ্বের বিভিন্ন দেশে সবচেয়ে বেশি শান্তিরক্ষী প্রতিনিধিত্ব করেছে। অন্তর রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রতিবার এই সময়টা রাষ্ট্রপ্রধানদের আগমনে মুখর থাকে জাতিসংঘ সদর দপ্তর, কিন্তু এবারের চিত্র ভিন্ন। নানা দেশের নানা রঙের জাতীয় পতাকা উঠেছে ঠিকই, কিন্তু করোনা পরিস্থিতির কারণে সশরীরে অংশ নেননি রাষ্ট্রপ্রধানরা, তাদের প্রতিনিধিত্ব করছেন রাষ্ট্রগুলোর স্থায়ী প্রতিনিধিরা। নিয়ম মেনে সূচনা বক্তব্য রাখেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। Transformative technologies have opened up new opportunities but also exposed new threats, and the COVID-19 pandemic has laid bare the world's fragilities. We can only address them together. অন্য রাষ্ট্রপ্রধানদের মতো উদ্বোধনী আয়োজনে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনার কারণে উন্নয়ন কার্যক্রম চ্যালেঞ্জের মুখে পড়েছে, এক্ষেত্রে সকলের সহযোগিতার আহ্বান জানান তিনি। বাংলাদেশ ইজ বিং বেনিফিটেড ফ্রম ইউএন লেড এফোর্টস ফর আওয়ার ডেভেলপমেন্ট, অলসো ইন আওয়ার মডেস্ট ওয়ে উই আর কন্ট্রিবিউটিং টু দ্য ইউএন ইন ফুলফিলিং its mandates. We are committed to upholding peace across the world. Currently, Bangladesh is the leading troops and police contributing country in all peace operations. As many as 150 of our peacekeepers sacrificed their lives to secure peace in conflict-ravaged countries. জাতিসংঘ পরিচালিত কার্যক্রমে বাংলাদেশ সহ অনেক দেশ উপকৃত হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশও জাতিসংঘের ম্যান্ডেট রক্ষায় সর্বোচ্চ সহযোগিতা করছে। The pandemic has shown that both developed and developing nations need the UN more than ever. It has shown us that multilateralism is the way forward. We must not allow our geopolitical rivalries to weaken the UN. We owe it to the founding fathers and future generations to make the UN a truly effective global body for humankind as a whole. আগামী 26 সেপ্টেম্বর জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনে মূল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অগ্রিম টাকা দিয়েও টিকিট পাচ্ছেন না সৌদি আরব যেতে প্রত্যাশী প্রবাসী বাংলাদেশিরা, প্রতিবাদে রাজধানীর সোনারগাঁও ক্রসিং এর সৌদি এয়ারলাইন্স ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এদিকে কোভিড পরিস্থিতিতে ফ্লাইট সংখ্যা কমে যাওয়ায় পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে সৌদি এয়ারলাইন্স। সুলতান আহমদ রিপোর্ট। সর্বমোট 1000 টিকিট থেকে সুনির্দিষ্ট কোন তথ্য দিতে পারছে না এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
এমন পরিস্থিতিতে উত্তেজিত হয়ে রাস্তায় নেমে আসে সৌদি প্রবাসী বাংলাদেশিরা। আমাদের আগামী শেষ টিকিট শেষ, বিশের মেয়াদ শেষ হয়ে যাবে, আমরা চাইতেছি 30 তারিখের আগে আমাদেরকে একটা সলিউশন দিন। আমাদের বউ বাচ্চা অনাহারে মারা যাবে, আমরা কি করুম? আমরা তো কোনো অন্যায় ছিল না, এখন যদি আমরা এটাকে না যেতে পারি তো আমাদের এই ফাঁসা সাজা বা 1 লক্ষ লোকের অবস্থাটা কি হবে? বন্ধ হয়ে যায় শাহবাগ থেকে ফার্ম গেট, কারওয়ান বাজার ক্রসিং থেকে রাসেল স্কোয়ার পর্যন্ত সড়কে যানবাহন চলাচল, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। এয়ারলাইন্স কর্তৃপক্ষ অবশ্য তাদের অপারগতার কথা স্বীকার করেছেন। 30 তারিখের মধ্যে আমরা চেষ্টা করব কিছু ফ্লাইট দেওয়ার জন্য, এটা অ্যাপ্রুভাল হওয়ার পর আমরা কনফার্ম করব। সড়ক অবরোধকারীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন তারা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। ঋণ খেলাপি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক পুরোপুরি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে জানিয়েছে টিআইবি। ঋণ খেলাপিদের হাতে সরকার জিম্মি হয়ে আছে বলে মনে করে প্রতিষ্ঠানটি। ব্যাংকিং খাত তদারকি ও খেলাপির ঋণ নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের সুশাসনের সমস্যা উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এসব তথ্য তুলে ধরে প্রতিষ্ঠানটি। 2009 থেকে 2019 এই 10 বছরে খেলাপির ঋণ বেড়েছে 1,16,288 কোটি টাকা, প্রতি বছরের গড় হিসেবে যা 9,380 কোটি টাকায় দাঁড়িয়েছে। টিআইবি বলছে এত বড় অঙ্কের ঋণ খেলাপি দেশের অর্থনীতিকে নাজুক অবস্থায় ঠেলে দিয়েছে। এ থেকে উত্তরণে স্বাধীন ব্যাংকিং কমিশন গঠন সহ 10 দফা সুপারিশ তুলে ধরে টিআইবি। জনগণের আমানতের দেখভাল করার দায়িত্ব সরকারের উপর সার্বিকভাবে, তার পরিবর্তে ঋণ খেলাপি অর্থ আত্মসাৎকারী জালিয়াতিকারী অর্থ পাচারকারীদের সহায়ক শক্তি হিসেবে সরকার অনেক সময় ভূমিকা পালন করছে। শুধু তাই না, সেই পর্যায় থেকে এখন অনেক সময় আমরা দেখি যে তাদের হাতে জিম্মি অবস্থায় সরকারকে দেখা যায়। বাংলাদেশ ব্যাংক এই যে জনগণের অর্থ লুটপাটকারী অন্য একদিক থেকে, এবং অন্যদিক থেকে তাদের হাতে জিম্মি যে সরকার, এই দুই শক্তির চাপের ফলে একটি প্রায় অকার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে, বিশেষ করে ঋণ খেলাপি নিয়ন্ত্রণের ক্ষেত্রে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে 5টি প্রকল্প অনুমোদন পেয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে 1,266 কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হয়েছিলেন তিনি। অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী ছিলেন গণভবনে, অন্য মন্ত্রী একনেক সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের এনএসএ সম্মেলন কক্ষে। অনুমোদিত প্রকল্পের মধ্যে 4টি নতুন আর 1টি সংশোধনীর জন্য আনা হয়। নতুন প্রকল্পগুলো হলো জামালপুর দিকপাইত সরিষাবাড়ি তারাকান্দি সড়কের মান উন্নয়ন, সীমান্ত এলাকায় বিজিবির 73টি আধুনিক বর্ডার অবজারভেশন পোস্ট নির্মাণ, 8টি সরকারি শিশু পরিবারে 25 শয্যা শান্তিনিবাস স্থাপন এবং ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা। দেশে নতুন প্রজাতির পাম জাতীয় উদ্ভিদের সন্ধান মিলেছে। এর বৈজ্ঞানিক নাম লিভিস্টোনা জেনকিনাসিয়ানা, স্থানীয়ভাবে আনার বা ছাতিপাতা নামে পরিচিত। সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানে উদ্ভিদটি আবিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির, তথ্য ভিডিও চিত্রে শমিক আহমেদের রিপোর্ট। দেশের বনাঞ্চল সহ 59টি সংরক্ষিত অঞ্চলের মধ্যে অন্যতম সিলেট সদর উপজেলার খাদিমনগর জাতীয় উদ্যান। এখানে ট্রিফ্রন্ট সহ কয়েকটি বিপন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে। 2015 সালের এপ্রিলে এ উদ্যানে লিভিস্টোনা জেনকিনসিয়ানা নামে নতুন একটি উদ্ভিদের সন্ধান পান গবেষক দল। দীর্ঘ গবেষণা শেষে তারা নিশ্চিত হন এটি বিরল প্রজাতির পাম জাতীয় উদ্ভিদ। বাহ্যিক যে অ্যাপিয়ারেন্স, মরফোলজিক্যাল ক্যারেক্টার, বিশেষ করে পাতা, পাতার সাইজ, শেপ এবং হচ্ছে পেটুইলের লেন্থ, পাতার লেন্থ এবং পেটুইলের গায়ে যে কাটা, এই সব কিছু মিলে দেখা যাচ্ছে যে লিভিস্টোনা জেনকিনসিয়ানা। 1842 সালে ব্রিটিশ মেজর ফ্রান্সিস জেনকিন্স আসাম থেকে বৃক্ষটি সংগ্রহ করেন। পরে গবেষক উইলিয়াম গ্রিফিথ উদ্ভিদটি শনাক্ত করে জেনকিন্সের সম্মানে এর নামকরণ করেন। বনজ এই বৃক্ষটিকে বাংলাদেশে ফ্লোরার নতুন সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। গাছটি 25 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর পাতা ঘরের ছাউনি সহ নানা কাজে ব্যবহৃত হয়। প্রাথমিকভাবে প্রায় 20টির মতো বৃক্ষ খাদিমনগর জাতীয় উদ্যানে পাওয়া গেছে। ফ্লোরা নিয়ে যত লিটারেচার আছে সবগুলো দেখলাম, যে সেখানে প্রথম এটা রেকর্ড নেই। পরে আমরা যখন এশিয়াটিক সোসাইটির যে লিটারেচার দেখলাম, এই যে এনসাইক্লোপিডিয়া ফ্লোরা ফনা, সেখানেও সেটা নেই। তখন আমরা মোটামুটি কনফার্ম হলাম যে এটা বাংলাদেশে নতুন।
তো এটা নতুন যেহেতু কেউ রেকর্ড করে না সেই হিসেবে আমরা একে নতুন হিসেবে বাংলাদেশের জন্য আমরা ডিক্লেয়ার করি। হ্যাঁ, নতুন আবিষ্কার হওয়া এই উদ্ভিদটি সংরক্ষণে কাজ করছে বন বিভাগ ও জেলা প্রশাসন। এটাকে এখন আমাদেরকে রক্ষা করতে হবে, যেহেতু সিলেটের এই খাদিমনগর ফরেস্ট ছাড়া আর কোথাও এটা নাই, সেহেতু এটাকে আবার ছড়িয়েও দিতে হবে। আমরা এটাকে প্রোটেকশন দিয়ে রাখবো, আমরা প্রয়োজনে প্রতিটা ইন্ডিভিজুয়ালে আমরা সাইনবোর্ড দিয়ে রাখবো যেটা এন্ডেঞ্জার্ড স্পেসিস, এটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। বিশ্বজুড়েই এটি হুমকির মুখে থাকা একটি উদ্ভিদ প্রজাতি। শৌমিক আহমেদ, চ্যানেল আই। প্রদর্শক সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লীলা নিফা ডটস বিরতি। স্বাগত আরো একবার চ্যানেল আই সংবাদে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও তার সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণের মামলা এবং পুলিশি হয়রানির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির নেতাকর্মীরা মানববন্ধন করেন, পরে মিছিল নিয়ে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেন তারা। এ সময় দ্রুত নূর ও তার সহযোগীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। দেশ থেকে কোটি কোটি টাকা পাচারের ঘটনায় ফরিদপুর আওয়ামী লীগের আরো 14 নেতা জড়িত থাকার প্রমাণ পেয়েছে সিএডি। কোন কোন প্রক্রিয়ায় ওই অর্থ পাচার হয়েছে তা খুঁজে বের করতে বাংলাদেশ ব্যাংক ছাড়াও 12টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে গোয়েন্দারা। এনামুল কবির রূপমের রিপোর্ট। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে রাজধানীর কাফরুল থানায় সিআইডির দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকত, তার ভাই রুবেল, জেলা ছাত্রলীগ সভাপতি নিশান মাহমুদ শামীম, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান লেভি, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এবং শহর যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান। আদালতে তাদের দেয়া জবানবন্দি ও জিজ্ঞাসাবাদে ঘটনায় ফরিদপুর কেন্দ্রিক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও কয়েকজন নেতার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তদন্তকারী গোয়েন্দা কর্মকর্তারা বলছেন যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে। ওই এলাকাতে বিভিন্ন পদে ছিল সাংগঠনিকভাবে, যেমন নিশানকে আমরা গ্রেপ্তার করেছিলাম, এখন জঙ্গি হিসেবে বহিষ্কৃত, এরকম কিছু আছে। বাকিটা হলো তাদের মাসলম্যান বলা যায় অথবা বিভিন্ন কাজে তাদেরকে ব্যবহার করা হতো, টেন্ডারবাজি, সন্ত্রাসী, আধিপত্য, ভূমি দখল, এই ধরনের অপরাধের বিষয়গুলো ছিল। তো এর সঙ্গে আবার তাদের হেলমেট বাহিনী যেটা খুব পরিচিত ছিল। দেশ থেকে টাকা পাচারের ঘটনাগুলো কোন কোন প্রক্রিয়ায় ঘটেছে তা খুঁজে বের করতে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা শাখা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সহায়তা চেয়েছে সিআইডি। ডকুমেন্টারি এভিডেন্স বেসড, তো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ, তারপরে ভূমি অফিস, এরকম বিভিন্ন দপ্তর, প্রায় 26টা দপ্তর এটার সঙ্গে কনসার্ন বা রিলেটেড হয়, এই দপ্তরগুলোতে আমরা চিঠি দিয়েছি। তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা দিতে কিছুটা সময় লাগবে জানিয়েছে তদন্তকারীরা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। এখন দেখবেন নিডল টাটা কৃষি সংবাদ। ঘাস সংকট মোকাবেলায় ভাসমান পদ্ধতিতে ঘাস চাষের পরামর্শ দিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দুজন শিক্ষক পানিতে ভাসমান ঘাস চাষ পদ্ধতি উদ্ভাবন করেছেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুদানে গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন তারা। এবার থাকছে প্রকৃতি সংবাদ। অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে আটকে পড়া তিমির ঝাঁকে কমপক্ষে 90টি তিমির মৃত্যু হয়েছে। সোমবার তাসমানিয়ার পশ্চিমাঞ্চলে ম্যাক কোয়ার হেডস নামের এলাকায় কমপক্ষে 270টি তিমির আটকা পড়ার খবর পেয়ে ছুটে যান জীববিজ্ঞানীরা। বেশিরভাগ তিমির সৈকতের একদম কাছে কম পানিতে অবস্থান নেয়। এক তৃতীয়াংশ তিমি মারা গেল, বাকিদের রক্ষায় আশাবাদী বিজ্ঞানীরা। 2009 সালে তাসমানিয়া উপকূলে প্রায় 200 তিমি জড়ো হয়েছিল। ওই অঞ্চলে বারবার এমন ঘটনার পরও তিমিগুলো কেন এভাবে জড়ো হয় তা জানা যায়নি। এবার জানাবো ইভালি খেলার খবর।